সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম توكل على الله ومن يتوكل على الله فهو حسبه وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إيشو مخور قري بھلو بشار گنے এসো মুখর করি ভালোবাসার গানে কোরআনের জ্যোতি আনি প্রাণে প্রাণে কালো সব করে দেই আলো ঝলমল কালো সব করে দেই আলো ঝলমল আজ এখানে কাল কি হবে তা জানি না শুধু তুলতে চাই আঁখে ফসল আমরা যে আল্লাহর পাগল আমরা যে আল্লাহর পাগল আমরা যে আল্লাহর পাগল আমরা যে আল্লাহর পাগল বেলাবল ওলা বিকমালিহিম কশব দুজা আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া বিহামদিহি, সমস্ত প্রশংসা মহান মালিকের জন্যে যিনি আমাদেরকে আজকে মহতি জলসার জন্যে কবুল করেছেন, মঞ্জুর করেছেন, আশা এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে প্রাণ খোলা শুক্রিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ। আবারও মহব্বতের সাথে সকলে বলছি আলহামদুলিল্লাহ।
অসংখ্য অগণিত দুরুদ ও সালাম কার প্রতি? নবীজির প্রতি, বিশ্ব নবী আকাই নামদারে তাজেদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আমাদের ভালোবাসা কম নাকি বেশি? আল্লাহ নবীজিকে সব থেকে বেশি ভালোবাসেন কে কে? আল্লাহকে হাত দেখান তো, নবীজিকে ভালোবাসি। কাকে ভালোবাসি? কাকে ভালোবাসি? নবীজিকে ভালোবাসি। তো হাদিসের মধ্যে সে যে ব্যক্তি রসুলুল্লাহকে নিজের মাল থেকে, সম্পদ থেকে, নিজের সন্তান সন্ততি থেকে, এমনকি নিজের জানের থেকে বেশি ভালোবাসা যদি নবীজিকে না দেওয়া হয়, সে পূর্ণ মুমিন হতে পারবে না। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য, পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য তাকে ভালোবাসতে হবে। হ্যাঁ, কথা না বলি, প্রতি সপ্তাহে বললে তাহলে আমরা কি শিখলাম? প্রতি সপ্তাহে যদি নিষেধ করা লাগে এবং ধমক দেওয়া লাগে তাহলে আমরা কি শিখলাম? আল্লাহ, কাকে বেশি ভালোবাসা লাগবে সম্পূর্ণ মুমিনদার হতে হলে? নবীজিকে। কার থেকে বেশি ভালোবাসতে হবে? নিজের জানের থেকেও বেশি ভালোবাসতে হবে। কাকে? নবীজিকে। সেটা যদি না হয় তাহলে মুমিন হওয়া যাবে না। মুমিন তো আমরা সবাই মুমিন হতে চাই না? তাহলে সব থেকে, মালের থেকে, জানের থেকে, সন্তান সন্ততি থেকে, স্বামীর থেকে, দুনিয়া থেকে, সব জিনিসের ঊর্ধ্বে ভালোবাসতে হবে কাকে? নবীজিকে। মনে থাকবে, আল্লাহ রসুল বিশ্ব নবী জানাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমরকে বললেন, ওমর যিনি ছিলেন অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন হযরতে ওমর, ওমরকে জিজ্ঞেস করছেন, ওগো ওমর, এই পৃথিবীতে তুমি সব থেকে কাকে বেশি ভালোবাসো? হযরতে ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব থেকে বেশি ভালোবাসি আল্লাহ রসুল বিশ্ব নবীজিকে, কিন্তু আমি ওমর, আমার নিজের জানের থেকে আমি বেশি ভালোবাসতে আপনাকে পারি না। আল্লাহ নবী বললেন, ওগো ওমর, তুমি তোমার সকল সম্পদ থেকে, তোমার সন্তান সন্ততি থেকে, তোমার স্ত্রী থেকে তুমি আমাকে বেশি ভালোবাসেছ, কিন্তু তুমি তোমার জানের থেকে, নিজের জানের থেকে আমাকে বেশি ভালোবাসতে পারো নাই। সুতরাং ওমর, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো না। তুমি যদি পরিপূর্ণ মুমিন হতে চাও, তুমি যদি পরিপূর্ণ মুমিন হতে চাও, তাহলে তোমার জানের থেকেও আমাকে বেশি ভালোবাসতে হবে। তাই যদি না বাসতে পারো, মুমিন হতে পারবে না। তোমার জানের থেকে যখন আমাকে বেশি মহব্বত করবে ওগো ওমর, তখন তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাবা। কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করলেন হযরত ওমর, সিদ্ধান্ত পরিবর্তন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি, আমার জানের থেকে আমি আপনাকে বেশি মহব্বত করতাম না, কিন্তু এখন আমি সিদ্ধান্ত পরিবর্তন করে
আমার জানের থেকেও আমি আপনাকে বেশি মহব্বত করি, বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগো আমার, তাহলে তুমি এখন পরিপূর্ণ মুমিন হয়ে গেছো। সুবহানাল্লাহ। তাহলে পরিপূর্ণ আলোচনার প্রারম্ভে আমরা ইমানদার হওয়ার জন্যে মূল যে বিষয়টি সেটা কিন্তু আমরা জেনে ফেলেছি। সুতরাং এতদিন তো আমরা জানতাম না, ঠিক না বলেন? আজকে থেকে সন্তান সন্ততি, ছেলে মেয়ে, যা কিছু আছে, স্বামী, অর্থ সম্পদ, এমনকি নিজের জানের থেকেও বেশি ভালোবাসা, বেশি মহাব্বত দিতে হবে আল্লাহ রসুলকে। আমরা এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে আমরা স্মরণে রাখব এবং যা শুনলাম এর উপরে পরিপূর্ণভাবে আমল করব। আল্লাহ পাক তৌফিক দান করে না। ইতিপূর্বে আলোচনা করেছিলাম সন্তান লালন পালনের বিষয়, মনে আছে? হ্যাঁ, সন্তান কিভাবে লালন পালন করতে হয় এ বিষয়ে আমরা আলোচনা করেছিলাম কিছুটা, এখনো অনেক কিছু বাকি আছে। তো সেখান থেকে কিছু আলোচনা করা যাক নাকি? হ্যাঁ বলেন, যাবে? আল্লাহু আকবার। আমরা এ পর্যন্ত আলোচনা করেছিলাম শিশুদেরকে কিভাবে খাওয়াতে হবে, দুধ পান করানোর পূর্বে শিশুদেরকে কি করতে হয়, দুধ পান করানোর পূর্বে মধু বা চিবানো খেজুর প্রভৃতি মিষ্টি দ্রব্য আঙ্গুলে লাগিয়ে শিশুর গালে লাগিয়ে দিয়ে তারপর দুধ পান করানো ভালো। মধু অথবা খেজুর চিবিয়ে, খেজুর চিবিয়ে তার গালের ভিতরে দেওয়া, দেওয়ার পরে দুধ পান করালে কি হয়? হ্যাঁ, শুনছেন? খেয়াল করে শুনবেন। তাহলে এই অভ্যাসটা যদি করি আর মিষ্টি খাওয়াইলে বাচ্চাদের সুস্বাস্থ্য বা স্বাস্থ্যশীল ভালো হয়। মিষ্টিতে অনেক ভিটামিন, আর বিশেষ করে মধু তো এক নাম্বার তালিকায়, সমস্ত রোগ ব্যাধি থেকে, সমস্ত রোগ ব্যাধি থেকে মধু কি করে, হেফাজত করে রাখে। সমস্ত রোগে প্রতিষেধক মধু, সমস্ত রোগের ঔষধ হচ্ছে মধু। সুতরাং মধুটা খাওয়াইলে ভালো হয়। সাথে সাথে খেজুর হচ্ছে নির্ভেজাল একটি ফল যা ভিটামিনে পরিপূর্ণ করে রেখেছেন আল্লাহ পাক। এই খেজুরটাও মাঝে মধ্যে খাওয়ানো, বাজারে কিনতে পাওয়া যায় না? হ্যাঁ, এগুলো তো খাওয়াবেন না, খাওয়াবেন কি? পটেটোস, এরপরে সুয়েনগাম, এরপরে আর কি কি যেন বিভিন্ন রকম, যাই হোক মধুটা আপনারা খাওয়াবেন, বিশেষ করে মধু। ঠিকঠাক মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, শিশুদেরকে প্রয়োজনের অতিরিক্ত খাওয়ালে তাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, প্রয়োজনের অতিরিক্ত খাওয়াবে না। অনেকে ভাবে যে না খাওয়াইলে বাচ্চা বড় হবে না, বাচ্চা দুষ্টপুষ্ট হবে না, মানে রাত দিন খাওয়াইতে থাকে। আসলে এটা অতিরঞ্জিত কোনো জিনিস ভালো কথা বলবেন সবাই, হ্যাঁ, অতিরঞ্জিত কোনো জিনিস ভালো নয়। আপনারাই তো বলে থাকেন নাকি? যাই হোক, শিশুদেরকে নিজে বা কোনো সমঝোতার ও নির্ভরযোগ্য ব্যক্তির দ্বারা খাওয়াবে, যাতে বেআন্দাজ খেয়ে তাদের
রোগ ব্যাধি দেখা না দেয় কিংবা পাকস্থলী দুর্বল হয়ে না যায়। বেশি খাওয়াইলে কি হয় জানেন? অতিরিক্ত খাওয়াইলে কি হয় জানেন? এই যে আপনার যেটা খাবেন আপনি সেটা হজম হওয়া লাগবে না, আস্তে আস্তে পড়বে, হবে কি হওয়া লাগবে, এটা হজম হওয়া লাগবে। এখন আপনি যদি একের পরে এক দেন, একের পরে এক দিতে থাকেন, তাহলে কি ওই যে মেশিনটা মাড়াই করে পাকস্থলী ওইটা কি পারবে, গরম হয়ে যাবে না, দুর্বল হয়ে যাবে না? দেখেছেন যে কোনো জিনিস ক্ষয় হয় চলতে চলতে, ক্ষয় হয় না? পাকস্থলীটাও তো এরকম একটা মেশিনের মতো, আপনি যদি বারবার দিতে থাকেন তো সে চলতে চলতে দুর্বল হয়ে যাবে। তাকে একটু রেস্ট দেওয়া দরকার, ঠিক না বলেন? তাকে মাঝে মধ্যে রেস্টে রাখতে হবে। সুতরাং মানে অতিরিক্ত বাচ্চাদেরকে খাওয়ানো ভালো না, নিজেরাও খাওয়া কথা বলবেন, নিজেরা খাওয়াও ভালো না, বাচ্চাদেরকেও খাওয়ানো ভালো না, এটা মনে রাখতে হবে। আচ্ছা, ছোট শিশুদেরকে বারবার এপাশ ওপাশ করে শোয়াবে যাতে একদিকে বেশিক্ষণ দৃষ্টি নিবন্ধন হয়ে ট্যাকরা হয়ে না যায়। মনে আছে? আপনারা কি চান যে আমাদের বাচ্চারা সব ট্যাকরা হোক? হ্যাঁ, কে কে চান দেখি, হাত দেখান আল্লাহরে, আল্লাহ আমারটা ট্যাকরা হোক। তাগাচ্ছে একদিকে, দেখতেছে আর একদিকে, কি আছে না? তাহলে এই ট্যাকরা থেকে বাঁচানোর জন্য কি করতে হবে? হ্যাঁ, এ পাশে ও পাশে করে শোয়াইতে হবে, কিংবা এক পাশে বেশিক্ষণ শুয়ে মাথা বাঁকা হয়ে না যায়। আবার এক পাশে ছোট বাচ্চাদের যদি এক পাশে রাখা হয় সব সময় তাহলে মাথা বাঁকা হয়ে যায় না? কারণ কি, ওদের মাথা কি শক্ত থাকে না নরম থাকে? হ্যাঁ দেখুন, সবাই তো জানে, তারপরেও আমরা অনেকে সতর্ক না, এ বিষয়ে আমরা সতর্ক থাকবো। শিশুদেরকে সকলের কোলে যাওয়ার অভ্যাস করাবে যাতে শিশু একজনের উপর নির্ভরশীল হয়ে না পড়ে, অন্যথায় তার অবর্তমানে শিশুর অসুবিধা হতে পারে। হ্যাঁ, অনেকে নিজের বাচ্চাকে অন্যের কোলে দিতে চাই না, এমন অফিসার আছে না? নাই, হ্যাঁ বহু আছে, আপনারা না বললেও আমি জানি, আল্লাহ, বহু বাচ্চা বহু লোক আছে যারা কি করে নিজের বাচ্চা অন্যের কোলে দিতে পারে না, যে না তুমি অপরিষ্কার, তুমি খারাপ, হ্যাঁ তুমি আর কি বলে, হ্যাঁ এমন কি নিজের শাশুড়ির কাছেও অনেকে দিতে চায় না। এসব তো আল্লাহ বলি নাকি? হ্যাঁ আল্লাহ বলি না, এরা আল্লাহ দুশ্মন। নিজের বাচ্চা শ্বশুর শাশুড়ির কাছেও দিতে চায় না, বলে তোমরা অপরিষ্কার, তোমাদের কাছে দিলে বাচ্চা অসুস্থ হয়ে যাবে। তাহলে ও খাটাসের কি করা উচিত? কোন ও যদি মারা যায় তো ওর বাচ্চা কোনে থাকবে? হ্যাঁ, কিসে মানুষ করবে? ওই দাদির ঘাড়েই চলবে। আরে দাদা দাদি তো বেঁচে থাকতে পুতাপুতি মানুষ করে, দাদা দাদি, ঠিক না? অথচ ও বলে যে দেব না। এটা খাটাস বলিস তাই কি আপনাদের রাগ হইল? ভালো কথা বলিস না, এই তো ঠিক আছে, তাহলে আপনারাও একমত। আচ্ছা, এইগুলা করলে সংসারে শান্তি হয় না অশান্তি হয়? অশান্তি হয়। তুমি তো একদিন শাশুড়ি হবা, তোমার কোলে তোমার ওই যে শিশুটা তুমি তোমার শাশুড়ির কোলে দিতে চাচ্ছ না, ওই একদিন বলবে যে মা তুমি যেন আমার সন্তান ধরে না, সেই দিন তুমি খাটাস বুঝতে পারবা যে কি হইলো, আমি তো এই কাজ করছিলাম তো তাই যে আজকের আমার সন্তান আমার সঙ্গে পড়লো, সেই দিন বুঝতে পারবা। তুমি তোমার শাশুড়ির সঙ্গে মিলেমিশে থাকতে পারো না, তুমি কিসের মানুষ? ওই মানুষ নামের কি? খাটাস। মানুষ নামের খাটাস কি তার সন্তানকে কারো কাছে দিতে চায়?
আচ্ছা আবার দেখেন এখানে একটি কথা না বললে নয়, এখানে বলবো এক একটা বিষয় বলবো আর ব্যাখ্যা করে করে আপনাদেরকে বোঝাবো, ঠিক আছে। অনেকে দেখবেন খুব মহাব্বত করে, অতিরিক্ত মহাব্বত কি শুনে লক্ষ্য না, অতিরিক্ত মহাব্বত ভালো না, ঠিক না বলেন। এখানে অনেকে দেখবেন অনেককে খুব মহাব্বত করে, যেই স্বার্থ হাসিল হয়ে যায় সেই কি করে, আরে ধস কথা কয় না, বারবার এক কথা জিজ্ঞেস করে পারা যায়, শিখাইতে পারলাম না তো। আল্লাহ, অতিরিক্ত মা ছাড়া অতিরিক্ত মহব্বত যারা করে এরা কি, হ্যাঁ বলেন, আমি জানি না এই ভাষাটা, হ্যাঁ মানে মা ছাড়া বাবা ছাড়া অতিরিক্ত মহব্বত যারা করে আর সেও মনে করে যে না মা বাবার থেকে আমাকে বেশি মহব্বত করে এরা, তারা কি, হ্যাঁ আসলে কি প্রকৃত মহব্বত নাকি সার্থকতা আছে, হ্যাঁ হ্যাঁ। এখন ধরেন এখানে আমি একটা দৃষ্টান্ত দিই আপনাকে, ধরেন একজনের শ্বশুর শাশুড়ি খুব ভালোবাসে এবং শ্বশুর শাশুড়ির পরামর্শ অনুযায়ী চলে সন্তান, হ্যাঁ আর মা বাবাকে তক্কা করে না। এখন ওই শ্বশুর শাশুড়ির মেয়েটা যেদিন তালাক দেবে, সকালে তালাক দিয়ে যদি দুপুর বেলায় যাই বলে আম্মা জান আমার খুব খিদা লাগছে, সকাল বেলায় তোমার মায়েটা তালাক দিতে যাই, খাওয়া দাওয়া হয়নি, তাই দুপুর বেলায় সকালে তালাক দিয়ে দুপুর বেলায় তোমার বাড়ি খাওয়ার জন্য আসলাম, তাহলে আপ্যায়ন করবে না, হ্যাঁ কেন করবে না, ও যে ওর আপন লোক, হ্যাঁ এই তো। তাহলে একটা সার্থকতা ছিল, মানে বোঝানোর জন্য বললাম আমি, কারোর মেয়ে যদি তালাক দিয়ে জামাই পরের দিন আসে তাহলে কি ওর সেই তার জন্য কি কুকুরো জবাই হবে, মুরগি জবাই হবে, নাকি ঝাঁটার বাড়ি হবে, কয়বার হবে, একবার, ওরে মানে একেবারে কি বলে ওই যে, হ্যাঁ কাদামাটি লাগাইতে বাড়বে, হ্যাঁ খাওয়া তো দূরের কথা, সম্মানও করবে না, বেইজ্জত করে অসম্মানিত করে তাকে বের করে দেবে। তাহলে এখানে বোঝা গেল প্রত্যেকটা কারণে শ্বশুর শাশুড়ি জামাইকে, এই এটা বাস্তব কথা, এখানে লুকোচুরি কিছু না, কিসের লুকোচুরি, এটা খোলামেলা কথা। আপনি আপনারা চিন্তা করেন কি, আপনার মেয়েকে যদি তালাক দেয় তাহলে আপনি আপনার জামাইরে আদর করবেন, হ্যাঁ বাড়ি আসলে তো বসতে দিবেন যে বাবা বসো, খাওয়া দাওয়া না করে যেন যাবা না, আর তুমি তিন দিন থেকে তারপরে যাবা, তাহলে দেখেন। আর আল্লাহ, তাহলে সার্থকতা ছাড়া কেউ চলে না। আর তুমি কি করতেছো, যারা প্রকৃত মহব্বত করে সন্তানকে, তোমার পুতাকে তাদের কাছে অনেক বৌমা সন্তানকে দিতে চায় না, আর এমনও মহব্বতের লোক আছে যারা মহব্বত করে কিন্তু প্রকৃত অর্থে তারা মহব্বত করে না, করে স্বার্থের জন্য। এক আপনার ওই এক পুরুষের দুই স্ত্রী ছিল, এখন বড় স্ত্রী যে সে ছোট স্ত্রী সন্তানকে সবসময় কোলে নিয়ে বেড়াতো, সবসময় কোলে রাখতো আর নিজেরটারে কোলে নিত না, কান্নাকাটি করতো গলাগড়ি করতো তারপরেও তারে কোলে নিত না, সবসময় কোলে নিয়ে রাখতো তার সতীনের সন্তানকে। একদিন ওর বান্ধবী বেড়াইতে আসছে ওদের বাড়িতে, বান্ধবী ওর বাড়িতে বেড়াইতে আসছে, এসে দেখে যে নিজের সন্তানকে হাঁটাই নিয়ে বেড়াচ্ছে আর আপনার কি বলে সতীনের সন্তানকে কোলে রাখছে, তো বলছে ওরে বাপ রে বাপ, এই তুই এত ভালো হলি কবে রে, তুই যে বিশাল ভালো হয়ে গেছিস, তুই তো খুবই দুষ্ট ছিলি, হ্যাঁ এক নাম্বার দুষ্ট ছিলি তুই, কিন্তু এত ভালো হয়ে গেলি কিভাবে,
তুই নিজের সন্তান রে কোলে নিস না, সতীনের সন্তান রে এত ভালোবাসিস, এত মহব্বত করিস, আসলে তুই যে প্রশংসার যোগ্য। আপনারা কি মনে করতেছেন, ভালো না? আলহামদুলিল্লাহ বলে কি ভালো হয়েছে। এখন ওর বান্ধবীর কথা শেষ হওয়ার পরে বলছে কি জানেন, বলতেছে বান্ধবী তুই আজকের এই কথাটা বললি, শোন আগে তো দুষ্টু ছিলাম আর এখন তুই বলতেছিস ভালো হয়ে গেছি, না আগের থেকে এখন আরো 10 ডিগ্রি দুষ্ট হয়ে গেছি, আরো বেশি শয়তান হয়ে গেছি। বলছে কেমন? বলতেছে শোন আমার এই সতীনের ছেলে এরে আমি কোলে রাখি আর আমার সন্তানরে আমি হাঁটাই নিয়ে বেড়াই, শুনে রাখ বাচ্চাদের হাঁটার একটা হাঁটা শেখার একটা বয়স থাকে, থাকে না? হাঁটা শেখার একটা বয়স থাকে, সেই বয়সে যদি বাচ্চা হাঁটা না শিখতে পারে পরবর্তীতে সে ল্যাংড়া হয়ে যায়। কি হয়ে যায়? ল্যাংড়া হয়ে যায়। তাই আমি বুঝে শুনে আমার সন্তানরে হাঁটাই নিয়ে বেড়াই এই হাঁটার বয়সে, আর আমার সতীনের ছেলেরে আমি কোলে করে নিয়ে বেড়াই যাতে সে হাঁটতে না পারে। সুবহানাল্লাহ বলেন। তা আগে যে বলেন ভালো, হ্যাঁ তাহলে বেশি মহব্বত ভালো, ওই স্বার্থ হাসিল হয়ে গেলেই চলে যাবে। এখানে আমরা যারা আছি আমরা অনেকেই এর শিকার হয়েছি, আছে না বলে যে স্বার্থ হাসিল হয়ে গেছে তো চলে গেছে, কেউ আপনাকে চিরকাল দেখবে না। হ্যাঁ সুতরাং যারা শাশুড়ি তাদেরকেও বুঝতে হবে, যারা বউমা তাদেরকেও বুঝতে হবে, হিসাব করে চললে সংসারে শান্তি, বেহিসাব চললে সংসারে শান্তি। সুতরাং সন্তানকে হাঁটানো অভ্যাস করাতে হবে, শোয়ানোর পর এপাশ ওপাশ করতে হবে, সকলের কোলে যাওয়ার অভ্যাস করতে হবে। আল্লাহ না করুক আপনি অসুস্থ হয়ে পড়লেন, আল্লাহ না করুক আপনি মারা গেলেন, মারা যাওয়ার পর আপনার সন্তানকে কে দেখবে? ওই দাদা দাদি দেখবে, ওই চাচারা দেখবে, ওই সাসিরা দেখবে, যাই দেখুক না কেন, অল্প দেখুক আর বেশি দেখুক তারাই তাকে লালন পালন করে বড় করে তুলবে, ঠিক না বেটি বলে? সুতরাং হিংসা কেন, হিংসা কেন? আল্লাহ হেফাজত করুক বলেন আমেন। পেশাব পায়খানার পর শিশুকে শুধু মুছে দেওয়া যথেষ্ট নয়, বরং পেশাব পায়খানার পর তৎক্ষণাৎ পানি দিয়ে ধুয়ে মুছে দিতে হবে, প্রয়োজনে হালকা গরম পানি ব্যবহার করতে হবে, শীতের সময় হালকা গরম পানি ব্যবহার করো বাচ্চাদের জন্য। বাচ্চাকে বেশি কোলে রাখবে না, তাতে বাচ্চা দুর্বল হয়ে যেতে পারে, বরং সম্ভব হলে কিছু কিছু দোলনায় ঝুলানো ভালো। সারাক্ষণ অনেকে কোলে রাখে, এগুলা কিন্তু ভালো না, মানে অতিরিক্ত মহব্বত করে, এগুলা ভালো না। কাজ শেখাতে হবে, বাচ্চাদের কাজ শেখাতে হবে, হাঁটাইতে হবে, তাদের দিয়ে মাঝে মধ্যে কি করতে হবে। অনেকে মেয়েকে খুব মহব্বত করে, রান্নাও করতে দেয় না, এটা কি ভালো বলে না? তাকে সমস্ত কাজ শেখাইতে হবে যাতে করে সে নিজের কাজ নিজে করতে পারে। আপনি অলস বানাবেন কেন? অলসতা কি ভালো? হ্যাঁ একজন দুইজন শুয়ে আছে অলস, দুই অলস শুয়ে আছে,